দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো কাশ্মীরে বন্দুক যুদ্ধে সহা বিচ্ছিন্নতাবাদী নিহত আফগানিস্তানে সহিংসতায় বাহাত্তর তালেবানের প্রাণহানি ভারত এখনো চুপ কেন উনসত্তর ফিলিস্তিনি নারী ও শিশু কন্যাকে আটক করেছে ইসরায়েল ইরানের কাছে পরাজয় মেনে নিন বললেন পম্পেওর প্রতি সামখানি লাদাখে মার্কিন যুদ্ধ বিমান প্যারা ট্রোপারদের ছাপ মার্কিন নিষেধাজ্ঞার হুমকি গ্রহণযোগ্য নয় বলছে ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষ জানিয়ে দিচ্ছি দিল্লির দাঙ্গায় মুসলমানদের রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার বলছে ডিএমসি দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত কাশ্মীরে বন্দুক যুদ্ধে ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত ভারত নিয়ন্ত্রিত ভূগর্ষ খ্যাত জম্মু কাশ্মীরে গত চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে পৃথক বন্দুক ছয় বিচ্ছিন্নতাবাদীর প্রাণহানি ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ রবিবার সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশের বরাত টেলিভিশন এনডিটিভি শনিবার জানায় ভোররাতে শোপিয়ান জেলার আমশেপেরা গ্রামে পুলিশ ও সেনা সদস্যরা একত্রে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় এ সময় বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন পুলিশ আরও জানায় এবার আমসেপোড়ায় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী অবস্থা নিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানটি চালায় সে সময় তারা নিরাপত্তা বাহিনী সদস্যদের লক্ষ্য করে গুলি ছড়ে সেনা সদররাও পাল্টা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে এদিকে ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে শুক্রবার কুলগাম অঞ্চলে নিরাপত্তা বাহিনী সদস্যরা আরও একটি অভিযান পরিচালনা করে এ সময় বন্দুকযুদ্ধে চরমপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠন জৈশ ই মুহাম্মাদের এক জ্যেষ্ঠ নেতাসহ তিন সদস্যদের প্রাণহানি ঘটে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় জৈশ ই মোহাম্মদের নিহত ওই নেতা এর আগে নিরাপত্তা বাহিনীর ওপর অনেক হামলা চালানোর জন্য দায়ী বলে দাবি করেছে পুলিশ এমনকি তিনি বিস্ফোরক বিশেষজ্ঞ ছিলেন বলেও জানায় তারা অপরদিকে নাগনাথ সীমার অঞ্চলে সন্ত্রাসবিরোধী আরেক অভিযানে তিন ভারতীয় সেনার গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবরে জানানো হয় আফগানিস্তানে সহিংসতায় বাহাত্তর তালেবানের প্রাণহানি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত বাহাত্তর তালেবান বিদ্রোহীর প্রাণহানি ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন বাহিনীর আরও কিছু সদস্য শুক্রবার আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছিল এবার তিন প্রদেশে অভিযান চলাকালে সংঘাতে জড়িয়ে তালেবান সদস্যরা নিহত হন যদিও মৃতদের তালিকায় চারজন ঊর্ধ্বতন কমান্ডার রয়েছেন বিবৃতির মাধ্যমে আফগান ন্যাশনাল আর্মি জানায় একদিনে ভালক। ফারিয়াব ও সার আইপাল পাল প্রদেশে পদাতিক ও বিমান হামলায় তালিবানের আরও বত্রিশ সদস্য আহত হন এবার সপ্তাহের শুরুর দিকে উত্তর আফগানিস্তানে তালিবান হামলায় ছত্রিশ জন নিরাপত্তা বাহিনী সদস্য নিহত ও ষাটজন আহত হয়েছেন এর আগে বারোই জুলাই আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি আলোচনায় বসার আহ্বানকে তালিবান নেতারা প্রত্যাখ্যান করেছিলেন কেননা চলমান বিদ্রোহের ক্ষেত্রে এখনও কোনো বিকল্প পথ খুঁজে পায়নি বলে দাবি করেছেন তারা ভারত এখনো চুপ কেন ভারত চীন সেনা কমান্ডার পর্যায়ে প্যাঙ্গং এর ফিঙ্গার পয়েন্ট থেকে সামরিক বাহিনী সরানো নিয়ে আলোচনা এগিয়েছে তবে কৌশলগত কারণে অধিক গুরুত্বপূর্ণ দেবসাং নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি দেবসাং এর নজরদারিতে ভারতীয় বাহিনীকে এখনো চীনা সেনারা বাধা দিচ্ছে দেবসাং নিয়ে ভারতীয় সেনার এই নিরবতা ঘিরে বাহিনীর একাংশই প্রশ্ন তুলতে শুরু করেছে এই এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে আরো আঠারো কিলোমিটার পশ্চিমে চীনা সেনা তাদের কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া তাই দেবসাং প্রসঙ্গে বেশিদিন নীরবতা বজায় রাখলে এই অঞ্চলের চলতি পরিস্থিতিকেই নতুন করে স্থিতা বস্তা বলে ধরে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডিএস হোডারের মতে প্যাঙ্গং থেকে কৌশলগতভাবে দেবশাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এ অঞ্চল ছাড়া দৌলতবেগ ওল্ডি ও কোড়াকারাম যেতে অসুবিধা হবে এখান থেকে জারবুক সায়োরও মাত্র ছ কিলোমিটার দূরে প্রকৃত রেখার অবস্থানগত বদল ভারতের পক্ষে তাই খুবই অসুবিধাজনক তার মতে নিয়ন্ত্রণ রেখাকে আরও পশ্চিমে বিস্তৃত করে পশ্চিমাঞ্চলের সড়কে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে চীনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন যে কমান্ডার পর্যায়ের আলোচনায় নিয়ে আলোচনা ভারতের তরফে উত্থাপন করা হয়নি। ফিলিস্তিনি নারী ও শিশু কন্যাকে আটক করেছে ইসরায়েল ইউদিবাদী ইসরায়েল চলতি বছরের প্রথম ছয় মাসে উনসত্তর জন ফিলিস্তিনি নারী ও কন্যা শিশুকে আটক করেছে ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল আশকার এ তথ্য জানিয়েছে তিনি গতকাল জর্দান নদীর পশ্চিম তীরে এক বক্তব্য বলেন ফিলিস্তিনি নারীদের আটক করার সময় কোনো বাস বিচার করা না করে ইসরায়েলি সেনারা এমনকি তারা বিদ্যা এবং অসুস্থ নারীদেরও ধরে নিয়ে যেতে দ্বিধা করে না আল আশকার বলেন ফিলিস্তিনি নারীরা যাতে কোনো ধরনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন সেজন্য তাদের মধ্যে আশঙ্কা তৈরি করার লক্ষ্যে এসব নারীকে ধরে নিয়ে যাচ্ছে তেল আবিব

সূত্র ইরানের কাছে পরাজয় মেনে নিন বললেন পম্পেওর পতি শামখানি পরাজয় স্বীকার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মার্কিন নেতাদের উদ্দেশ্য বলেছেন বোকামিপূর্ণ আসফলন বাদ দিয়ে ইরানের কাছে পরাজয় স্বীকার করে নিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় তিনি আজ এ কথা বলেছেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের মতো দেশের মোকাবেলায় কেবল শক্তি কাজে আসে সহিষ্ণুতা নয় এর জবাবে ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেছেন চল্লিশ বছর ধরে ইরানকে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার ফল এখনো পাইনি অবস্থা ভিত্তিহীন দম্ভকিত না করে পরাজয় মেনে নেওয়ায় আমেরিকার জন্য মঙ্গলজনক চরম বিদ্বেষী হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বিদ্বেষী হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে এর আগে ইরান ঘোষণা করেছে এই দুই দেশের মধ্যে চল্লিশ বছর ধরে সম্পর্ক ছিন্ন রয়েছে সূত্র পাওয়ার স্টুডেন্ট লাদাখে মার্কিন যুদ্ধ বিমান ট্রুপারদের ঝাপ লাদাখ সীমান্তে মার্কিন সামরিক বিমান সুপার হার থেকে মাছ আকাশে ঝাঁপ দিয়ে ভাইরাল ভারতীয় প্যারাট্রোপাররা শুক্রবার লাদাখ পরিদর্শনে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার উপস্থিতিতে ভারতের বিমান বাহিনী সদস্যরা মহড়া করেন মাটি থেকে কয়েক হাজার ফুট উঁচুতে সুপার হার বিমান থেকে এই ঝাপের জন্য সিংহ হৃদয় দরকার এমনটাই বলেছেন প্রাক্তন সেনা কর্মকর্তারা ভাইরাল ছবিতে দেখা গিয়েছে প্রথম যে প্যারাট্রুপার এই কেরামতির নেতৃত্ব দেন তিনি ক্যামেরার দিকে মুখ করে আর তার পিঠ খোলা আকাশের দিকে পাইলটের দিকে থাম্বস আপ দেখিয়ে ওভাবেই মাছ আকাশে ঝাঁপ দেন এই প্যারাট্রুপাররা তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক তাকে অনুসরণ করে একে একে ঝাঁপ দেন অন্যরা এদিন লাদাখের প্যাঙ্গং লেক সংলগ্ন লুকুং ফরওয়ার্ড পোস্ট পরিদর্শন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কথা বললেন ভারতীয় সেনা ও আইটি বিপি এর জওয়ানদের সঙ্গে তিনি বলেন আমি বিশ্বাস দিতে পারি বিশ্বের কোন শক্তি ভারতের এক ইঞ্চি জমিও কাটতে পারেনি মার্কিন নিষেধাজ্ঞার হুমকি গ্রহণযোগ্য নয় বলছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নীতির কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার নর্থ স্ট্রিম টু গ্যাস পাইপলাইন প্রকল্পের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার পর এই সমালোচনা করলেন ইউরোপের শীর্ষ কূটনৈতিক তিনি বলেন শত্রুদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতির কারণে ইউরোপের দেশগুলো বিভিন্ন দেশের সঙ্গে বৈধ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান কিউবা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে বোরেল বলেন বিশ্বের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির উপর আমেরিকার ইচ্ছা চাপিয়ে দেয়ার এই নীতির বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়ন জোসেফ বরেল বলেন ইউরোপীয় কোম্পানি ও স্বার্থের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ কিংবা নিষেধাজ্ঞা আরোপের হুমকির নীতি দিন দিন বেড়ে চলেছে যা গভীর উদ্বেগের কারণ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আরও বলেন আমেরিকার সঙ্গে যেসব ক্ষেত্রে মতবিরোধ দেখা দেয় তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিন্তু নিরাপ নিষেধাজ্ঞা আরোপের হুমকি কোনোভাবে গ্রহণযোগ্য নয় সূত্র পার স্টুডে দিল্লির দাঙ্গায় মুসলমানদের রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার বলছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন পাশ নিয়ে গত ফেব্রুয়ারিতে দেশ জুড়ে বিক্ষোভের পাশাপাশি রাজধানী দিল্লিতে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তাতে ভারতের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে দেশটির পুলিশ ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারত সরকারের নিয়োজিত কমিশন জানিয়েছে কয়েক দশকের মধ্যে দিল্লিতে এ নজির বিন ধর্মীয় দাঙ্গায় অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছেন যার অধিকাংশই মুসলিম ধর্মাম্বলী এছাড়া আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ খবর রয়টার্স পশ্চিমটি সংযুক্ত করার পরিকল্পনা স্থিগত করতে চান বেনিগান্তজ ইউদিবাদী ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী এবং বর্তমান জোট সরকারের অংশীদার জেনারেল বেনিগানতক ফিলিস্তিনে পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত রাখার পক্ষে মত দিয়েছেন ইসরায়েলের যুদ্ধাবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে গত পহেলা জুলাই থেকে কিন্তু ইসরায়েলের মন্ত্রিসভার মধ্যে সুস্পষ্ট মত বিরোধ থাকার কারণে ওই আলোচনা শুরু করা যায়নি গত মাসে ইসরায়েলের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা এবং বর্তমান যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গান্তোস বলেছিলেন ইসরায়েল যেহেতু ভাইরাসের মহামারী মোকাবেলা করছে সে কারণে এখন ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্তকরণের পরিকল্পনা স্থগিত করা উচিত গতকাল ইসরায়েলি মন্ত্রিসভার দুজন সদস্য জানিয়েছেন বেনিগান্তজ এই মুহূর্তে চাইছেন যে ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা স্থগত করা হোক ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পরিবর্তে বরং এহুদি বসতি স্থাপনাকারীদের পরিস্থিতির উন্নতি ঘটানোর পক্ষে মত দিয়েছেন গত এপ্রিল মাসে নেতানিয়াহু এবং বেনিগান্ত যৌথভাবে মন্ত্রিসভা গঠন করার বিষয়ে সমঝোতায় পৌঁছান অনুযায়ী নেতানিয়াহু প্রথম আঠারো মাসের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং তিন বছরের সরকারের পরবর্তী আঠারো মাসের জন্য প্রধানমন্ত্রী থাকবেন বেনি গান্তজ সূত্র আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ